আসছে পরের খবরে। বাংলাদেশে সেনাবাহিনীতে নিয়োগ করার নামে এক ভুয়ো নিয়োগপত্র প্রদানকারী প্রতারককে গ্রেফতার করলো র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বাংলাদেশের এই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার র‍্যাব 6 এর খুলনা স্পেশাল কোম্পানি একটি অভিযান চালায় খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায়, যেখানে থেকে মোহাম্মদ নূর ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করে তারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির দুটি ভুয়ো নিয়োগপত্র এবং ব্যাংকের চেক। ধৃতকে খুলনা জেলার ডুমুরিয়া পুলিশের হাতে তুলে দিয়েছে র‍্যাব।